বাসা থেকে কিছু খেয়ে আসেননি? হঠাৎ এই প্রশ্ন করলে যে? না, আম্মু আপনাকে নাস্তা দিল, আপনি এত তাড়াতাড়ি খেয়ে ফেললেন। হয়েছে কি, তোমার আম্মুর নাস্তাগুলো অনেক মজা, তাই তুমি অঙ্ক করো তো অঙ্ক করো। কিন্তু আমার আম্মুর নাস্তা তো একটুও মজা না, প্রত্যেক দিনই একই নাস্তা দেয়। কিন্তু তাও তো আপনি একদম সব নাস্তা খেয়ে ফেলেন। একদম চুপ, তুমি হোমওয়ার্ক করো যাও। না, আমি চুপ থাকবো না। মা, মা শুনতাছো? আম্মু ম্যাডামকে আর একটু নাস্তা দাও তো। এই তুমি তোমার মাকে কেন রাখছো? আমার কোনো নাস্তা লাগবে না। চুপ করো তো বাবা, তুমি লিখো। কি হয়েছে বাবা, এত ডাকছো কেন? মা, ম্যামকে আর একটু নাস্তা দাও তো, তোমার নাস্তাটা কি ম্যাডামের খুব প্রিয়? না না আপা, তেমন কিছুই না, বাচ্চা মানুষ তো কি বলতে কি বলছে। আচ্ছা শোনো, তোমাকে যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো করে রেখো, আমি আসছি। হ্যাঁ আচ্ছা, আসছি আপা। আসসালামু আলাইকুম। ভালো বুঝলাম। কি হয়েছে আপা, আমার জুতাটা না খুঁজে পাচ্ছি না। কি বলো, আমাদের সবার জুতা যদি থাকে তাহলে তোমার জুতা থাকবে কোথায়? সেটা তো বুঝতে পারছি না, আমি তো অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। আচ্ছা তুমি বাসা থেকে আদৌ জুতা পরে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ আপা, আমি তো বাসা থেকে জুতাটা এনেছি। তাহলে আচ্ছা, তোমার জুতা দেখতে কিরকম? আপা ওই যে কালো রঙের দুই ফিতার যে স্যান্ডেলটা, ওই কালো দুই ফিতার স্যান্ডেলগুলো তোমার? মানে একবার যে ছিঁড়া ওইগুলো? হ্যাঁ আপা, ওটাই আমার স্যান্ডেল। হায় আল্লাহ, ওইগুলো তো আমার বাড়ির কাজের বউ ভিখিরি জুতা মনে করে ফেলে দিয়েছে। আচ্ছা তুমি কি ভালো জুতা পরে আসতে পারো না? মানে মানে তোমার কোনো ভালো জুতা নেই? আরে আপা, আসসালামু আলাইকুম। আরে কমিশনার সাহেব যে, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? যেহেতু আপা আছে। কি আপা, কোনো সমস্যা নাকি? আরে ভাই আর বললেন না, উনি হচ্ছেন আমার ছেলে টিচার, তা আবার পরে এসেছে ছিঁড়া জুতা। এই মহল্লা দিয়ে যে ছিঁড়া জুতো পরে আসে, আমার কি মান সম্মান থাকবে? তার উপরে আমার বুয়া ভেবেছে কোনো এক ভিখারি জুতো, তাই ভেবে ফেলে দিয়েছে। এখন তো বলেন কি একটা জ্বালার মধ্যে পড়েছি। ও আচ্ছা, তাহলে তো সমস্যা। আচ্ছা আপনার বাসায় কোনো এক্সট্রা জুতো আছে নাকি? না, সেরকম তো আসলে নেই। তাহলে কি যে করা যায়, উনিও তো বিপদে পড়ে গিয়েছে, জুতো ছাড়া কীভাবে যাবে উনি? আচ্ছা এক কাজ করি, আপনার ভাবির কিছু এক্সট্রা জুতো বাসায় আছে, ওখান থেকে একজোড়া দিয়ে দিই যদি ওনার কোনো সমস্যা না থাকে। ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে উপরে আসুন। আর রাজ ভাই, কালকে আমার ছেলের বার্থডে, অবশ্যই কিন্তু আসবেন। আর এই যে আপনিও আসবেন। ব্যাপার ফাতেমা, তুমি এসব কি ড্রেস পরে এসছো? এত ঘাটা করে আয়োজন করলাম আর তুমি কি পরে এসছো দেখছো একবার? মানে তোমার কি কোনো ভালো কিছু নাই? তুমি আজকের দিন অন্তত ভালো ড্রেস পরে আসতে পারতে, তাই না? আসলে আপা, আমি না বুঝতে পারিনি যে আপনি এত বড় আয়োজন করেছেন। আসলে কিছু মনে করো না, এই পার্টিতে অনেক নামী দামি গেস্টরা আসছেন আর তাদের সাথে না তোমাকে আসলে মানাচ্ছে না। একটা কাজ করো না, তোমাকে আমি খাবার দিয়ে দিই, তুমি না চলে যাও। আচ্ছা শোনো, তুমি একটু ওই কোণায় যেয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি।
আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আচ্ছা, কালকে ঠিকঠাক করে যেতে পেরেছিল নাকি রাস্তায় আবার জুতোর ছেড়ে গিয়েছিল? যেতে পেরেছিল। কি হলো আপা, কোনো কিছু নিয়ে মন খারাপ নাকি? মানে সবাই তো উপাসটাই আছে, আপনি এখানে একা একা বসে আছেন যে। আরে আপা, কান্না কেন করছেন? কোনো সমস্যা হয়েছে এখানে আমাকে বলুন। আচ্ছা ভাইয়া, গরিব হওয়াটা কি কোনো পাপের? আমার কাছে দেখ, কেন যেন এখন এটাই মনে হচ্ছে যে গরিব হওয়াটা একটা অভিশাপ, প্রতিনিয়ত মানুষের কথা শুনতে হয়। আসলে কি বলুন তো, আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা আমাকে পড়াশোনা করাতে গিয়ে তার সর্বস্ব শেষ করেছে, তারপর কিছুদিন আগে বাবা মারা যায়। আমি কোনো রকম টিউশনি করে নিজেকে চালাচ্ছি। এই টিউশনির টাকা দিয়ে আমার হোস্টেলের খরচ, খাওয়া দাওয়া, ভার্সিটির খরচ সব কিছু দিয়ে আমি হিমশিম খেয়ে যাই। মাস শেষে একটা ভালো জামা তো দূরের কথা, আমি ঠিক মতো খেতে পর্যন্ত পারি না। এত বড় পার্টিতে কি ধরনের জামা কাপড় পরে আসতে হয় আমার আসলে জানা নেই। আজকে আপা আমাকে অনেক অপমান করলো, অবশ্য তারও কোনো দোষ নেই, সে তো আর জানে না কিভাবে দিন কাটাচ্ছে। এগুলো না আমি আর নিতে পারছি না, আমার কাছে এখন এগুলো অনেক কষ্টের। মানুষ একটা মানুষকে এভাবে ছোট করে দেখতে পারে আসলে আমার এটা জানা ছিল না। আমারই হয়তো ভুল হয়েছে এরকম বড় লোকদের পার্টিতে আসা। এই তো আমাদের বার্থডে বয় চলে এসেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। আঙ্কেল তোমার জন্য গিফট নিয়ে আসছে, ওই যে সামনে রাখা আছে, তুমি কিন্তু অবশ্যই খুলে দেখবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা কমিশনার সাহেব, কেক কাটার আগে আপনি আমার ছেলেকে একটু দোয়া করে দেন। আসলে ভাবি, দোয়া করার তো কিছু নেই, আমার আঙ্কেলটা এমনিতে অনেক ভালো, আর তাছাড়া আপনি দিনের পর দিন যে পরিমাণে বড়দোয়া কামিয়ে নিচ্ছেন, এখানে দোয়ার কোনো প্রয়োজনই পড়ে না। আসলে দোয়া করলেও কোনো লাভ হবে না, এত বড়দোয়ার মাঝখানে দোয়া যে কবুল হবে তার তো কোনো চান্স নেই। আচ্ছা ভাবি, আপনি নিজেকে কী মনে করেন? আপনি কি খুব ধনী মানুষ, খুব বড় লোক আপনি, মানে সমাজের খুব বিত্তশালীদের মধ্যে একজন? এমন কিছু নেই, আপনি হয়তো ভালো অবস্থানে আছেন। এর মানে এই না যে আপনি আপনার নিচু স্তরের মানুষগুলোকে চোখে দেখা বন্ধ করে দিতে পারেন, আপনি অন্ধ হয়ে যাবেন, এটা কিন্তু একদম ঠিক না। আপনি বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি? ওই যে ওনার দিকে তাকান, আপনার বাসার ম্যাডাম, যে মানুষটা আপনার ছেলেকে পড়ায়, যে মানুষটা পেটের দায়ে আপনার বাসায় এসে টিউশনে করে আপনার ছেলেটাকে, আপনার ছেলে তার বিনিময়ে কি ভালোটা রেজাল্ট করতে পারছে, স্কুলে টপ হচ্ছে, তখন কে ক্রেডিট পাচ্ছে? আপনি ক্রেডিট পাচ্ছেন তার বাবা মা হিসাবে। কিন্তু ম্যাডাম, ম্যাডাম কিন্তু দিনের পর দিন ঠিকই অপমান হচ্ছে। আমি কালকেও খেয়াল করেছি, ওনার পায়ের জুতো ছিঁড়ে গিয়েছিল বিদায়, আপনি ওনার সাথে কন্টিনিউ কথা বলছিলেন। আপনি আমাকেও ইনভাইট করেছেন, ওনাকেও ইনভাইট করেছেন, কিন্তু আমাদের দুজনের মাঝখানে ইনভাইট করার সিস্টেমটা একটু ভিন্ন ছিল। আপনি আমাকে হাসি মুখে বলেছেন, আর ওনাকে বলার সময় আপনার মুখটা গোমরা হয়ে গেছে। কেন কেন এমনটা হয়েছে? যদি উনি আপনার পার্টিতে আসতে আপনার খুব অপমান হয়ে যায়, ওনাকে আপনি ইনভাইট না করতেন, কী প্রয়োজন ছিল? একটা মানুষকে ডেকে এনে অপমান করার কী দরকার ভাবি? যে মানুষটার জন্য আপনার ছেলে বাসায় বসে থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারছে, ভালো রেজাল্ট করতে পারছে, সেখানে আপনি সেই মানুষটাকেই দিনের পর দিন অবহেলা করছেন। প্রত্যেকটা মানুষ এখানে দাঁড়িয়ে পার্টি করছে, সবাই এনজয় করছে, আর সেখানে ওনাকে আপনি একটা সাইডে বসে রেখেছেন। কেন? ওনার টাকা নিয়ে জন্য? টাকা থাকলে ঠিকই এখানে দাঁড়াতো, তাই না? কিন্তু ভাবি, টাকা থাকলে এই মানুষটা না আপনার বাসায় টিউশনি করাতে আসতো না, এই মানুষটা তার বাবার বাসায় থেকে ভালোভাবে জীবনযাপন করতে পারতো। শুধুমাত্র টাকা নেই বিধায় আপনার ছেলেটাকে পড়াতে আসে, দুটো টাকা পাবে, সেই টাকা দিয়ে সেও চলবে, ফ্যামিলিও চালাবে। আপনি তো জানেন না যে এই মেয়েটা কত কষ্ট করে ফ্যামিলিকে চালায়, আপনাকে সে বলতে পারেনি। কেন বলতে পারেনি জানেন? কারণ আপনি কখনো শুনতেই চাননি, যদি আপনি শুনতে চেতেন অবশ্যই আপনাকে বলতো, কিন্তু সেই মানবিকতা আপনার মধ্যে কাজ করেন যে কারণ আপনি মানুষটাকে এখানে বসিয়ে রেখেছেন। এমন কাজ আমি আপনার থেকে আশা করি না, আপনাকে সবসময় দেখলে আমি সম্মান করতাম। আপনি জানেন যে আমি এলাকার কমিশনার, আমি আপনাকে দেখলে সালাম না দিলেও পারতাম। আপনার থেকে খুব ভালো অবস্থানে কিন্তু আমি আছি, কিন্তু আমি সেম কাজটা আপনার সাথে করলে হয়তো আপনি বুঝতে পারতেন যে আমি বৃত্তশালী হওয়ার পর, আপনি নিচুস্থ থাকার পরে আমি বিয়েটা করে আপনার কাছে কেমন লাগে, কিন্তু সেটা আমি করিনি। সেম বিবেকটা আপনার মধ্যে আনুন, তাহলে আপনিও ভালো থাকবেন, মানুষের কাছ থেকে দোয়া চেয়ে নিতে হবে না, দোয়া মানুষ এমনিতেই করুন, ঠিক আছে? ভাবি, ইনভাইট করেছিলেন, গিফটও নিয়ে এসছে আপনার ছেলের জন্য, খুব ভালো গিফট। আপনারা কেকটা কষ্ট করে কেটে নিন, এখানে আমার কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। ম্যাডাম চলুন আমার সাথে, আপনি আমার বাসায় চলুন, আমার দুটো বাচ্চা আছে, আজকের পর থেকে আপনি আমার বাচ্চাদেরকে পড়াবেন, আসুন আমার সাথে চলুন।